বসে বসে গল্প করি, 2 দিন আসতে পারিনি তোমাদের সাথে গল্প করার জন্য, তা আজকে ছুটে চলে এলাম গল্প করার জন্য। দেখো আমি একটা শাড়ি পরেছি, কেমন লাগছে পরবে না? যদি ঘুরে ঘুরে দেখায় তোমাদের যে একটা শাড়ি, কেমন লাগছে বলবে না? শাড়িটা পরে এবার বসে পড়ি গল্প করতে। আমি একটা স্কুটি কিনেছি, তোমাদের দেখানো হয়নি। এর আগের দিন আমি বললাম না যে তোমাদেরকে আমি একটা জায়গায় যাচ্ছি, নতুন একটা জায়গায় তোমাদেরকে দেখাবো পরে। সেটা হলো আমি একটা স্কুটি নিয়েছি হিরোর, আর স্কুটিটা আমি আজকে দেখাতে পারলাম না, এই কারণে সকালে আমার ভিডিও করা হয়নি। আজকে কালকে করে তোমাদের দেখাবো, স্কুটিতে চেপে তোমাদের দেখাবো, ঠিক আছে? চেপে হোক কেমনি ফটো হোক তোমাদের দেখাবো। আর তোমরা কেমন আছো বলবে, একদিন তো দেখা হয়নি তোমাদের সাথে, কেমন আছো বলবে? আমি ভালো আছি। শীত পড়েছে তোমাদের দিকে? আমাদের কিন্তু একটু ঠান্ডা পড়েছে, তাও যেহেতু আমি ঘরে বসেছিলাম অতটা ঠান্ডা লাগেনি আমার, গরমই লাগছে। আমাকে কে কে মিস করো? আমি কালকে ছিলাম না কই, আমাকে তো কেউ বলোনি যে কেন কালকে ভিডিও দিইনি। তোমাদের বলতে হতো না, বলো তো, বলতে হতো তো যে আমি কেন কালকে ভিডিও দিতে পারিনি। হ্যাঁ, আর কেন তোমাদের সাথে গল্প করতে আসতে পারিনি সেটা তোমাদের বলতে হতো, কিন্তু তোমাকে জিজ্ঞেস করোনি আমাকে। আমি নিজে বলে দিচ্ছি, কালকে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি একটু সমাজসেবী, সেই হিসাবে একটু ব্যস্ত ছিলাম। আর ওই জন্য রাত্রেবেলা আমি সময় পাইনি একদম তোমাদের সাথে গল্প করতে আসার জন্য। কিছু মনে করবে না কিন্তু, কালকে আসতে পারিনি জন্য। আজকে চলে এসেছি তো, তাই না? আজকে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। এখনই আমি এটা এখন আমি পোস্ট করব, তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো করে বোঝাতে পেরেছে নিশ্চয়ই, আর বুঝলে আর কিছু বোঝার নেই। আমি এখনই পোস্ট করবো, তোমরা এখনই কমেন্ট করবে। আর ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু ঠান্ডা লাগছে আজকে, আর ঘুমও পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে। আজকে যদি শুই না এখন, আমি এক ঘুমে সকাল হয়ে যাবে, 5টা হয়ে যাবে। কালকে যদি মর্নিং হয়ে যায় তোমাদের মর্নিং গুড মর্নিংটা পাঠাবো। গুড মর্নিংটা পাঠাবো, তোমার দেখবে কিন্তু। দেখো হাতগুলো ঠান্ডা লেগেছে আমার, যতটা আঠা গেছে ততটাই আমার ঠান্ডা হয়েছে। দেখ শীত পড়ে গেছে, ওদের ঘুম নেই, রাতে ঘুমোয় তা ঘুমোবে না, সে মানুষকে তো খেতেই হবে।
তোমাদের খুব ঘুম পেয়ে গেছে না? কিন্তু ঘুমোবে না, একদম ঘুমোবে না। আমার এটা দেখবে, মানে আমার পোস্টটা দেখবে, তারপরে ঘুমোবে তোমরা, একদম ঘুমোবে না কিন্তু। আর সত্যি কথা কি জানো, তোমাদের সাথে কথা না বলে আমারও ভালো লাগে না। মনে হয় যেন কি একটা হারিয়ে গেছে, কি একটা খুঁজে পাচ্ছি না, এরকম মনে হয়। আসলে অনেকদিন অভ্যাস হয়ে গেছে, তো এই একটু কথা বলতে আসতেই হয়। কথা বলতে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না, কিন্তু আমাকে একা একা বলতে হয়, এই একটা অসুবিধা। আমাকে একা একা বলতে হয়, আমি একটু হাসতে ভালোবাসি। তোমরা কে কে হাসতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছে আমাকে সাবস্ক্রাইবটা করে দেবে। নতুন যারা আমার এই ব্লগটা দেখো, সাবস্ক্রাইবটা করে দেবে। তোমাদের ভালোবাসাতে আমি অনেক খুশি, সত্যি অনেক খুশি তোমাদের ভালোবাসাতে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, আমি খুব খুশি এতে। আর সেই জন্যই তো দেখো না, সেই জন্য তো তোমাদের সাথে থাকতেই পারি না, চলে আসি, রাত হলেই চলে আসি তোমাদেরকে ঘুম পাড়ানোর জন্য, গুড নাইট বলার জন্য। আর মর্নিং তো বলতে পারি না, সংসারে কাজে চাপে আমি সকাল সারাদিন কাজ, সারাদিন এইসব করতেই পারি না, সেই জন্য নাইট করি। আর নাইট করে তোমাদের ঘুম পাড়িয়ে দিই, ঘুমো সবাই ঘুমিয়ে যাও, এইভাবে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমিও ঘুমিয়ে যাই মর্নিং এ, কোনো কোনো দিন ঘুম পাচ্ছে তোমাদের, আমার কিন্তু একটু ঘুম পাচ্ছে, কিন্তু কি করবো বলো, এখন ঘুমানো হবেই না আমাকে, আমার অনেক কাজ আছে এখনো। ইউটিউবে কাজ আছে, ফেসবুকে কাজ আছে, সব কাজগুলো ছেড়ে তারপরে ঘুমাবো, সেই 12টা 1টা বাজে আমার ঘুমোতে ঘুমোতে। এরকম যদি আড্ডা মারা যায় তো কার ঘুম পায় বলতো, ঘুম পাবে না, তুমি একটু পরেই ঘুম পাবে, তখনই ঘুমাবো। আবার একটু উঠি, কল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করি তোমাদের সাথে। ঠিক আছে, এবার তাহলে রাখি। আর আমার ভিডিওটা দেখে তবেই তোমরা ঘুমাবে, তার আগে ঘুমাবে না কিন্তু। আমি এখনই পোস্ট করে দিচ্ছি, দেখবে কিন্তু। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইবার করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। গুড নাইট, বাই, সি ইউ।